বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে ঘটে গেল আরও একটি রেল দুর্ঘটনা এই ভয়ানক দুর্ঘটনাটি কোথায় ঘটেছে রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুর্ঘটনার মুখে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিচোবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে ট্রেনটিকে ধাক্কা মেরেছে বলে জানা গিয়েছে লাইনচ্যুত হয়েছে দুইটি কামরা আহত হয়েছেন বহু বহু মানুষ উদ্ধার শুরু হয়েছে ইতিমধ্যেই জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু নিচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে একটি মালগাড়ি পিছন থেকে ট্রেনটিকে ধাক্কা মারে সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেক যাত্রী দুর্ঘটনার খবর ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন জেলাশাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে